আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রত্যেক মাসেই আমি কিছু না কিছু হ্যাবিট তৈরি করার চেষ্টা করি, তেমনি সেপ্টেম্বর মাসে আমি 6টি হ্যাবিট তৈরি করার চেষ্টা করতেছি নিজের মধ্যে, যাতে নিজের লাইফটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। তো এই 6টি হ্যাবিটের সাথে আমি লাস্টে বোনাস টিপ দিব আপনাদের কাছে, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো আমি ভাবলাম যে এই যে 6টি হ্যাবিট অথবা 7টি হ্যাবিট আমি যে নিজে তৈরি করতেছি, এটা আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো বা আপনাদেরও কাজে লাগতে পারে অথবা আপনারা ফলো করতে পারেন যদি ভালো লাগে। তো ফার্স্ট অফ অল আমি যে হ্যাবিটটার কথা বলবো সেটা হচ্ছে সেট এ ডেডলাইন। তা আমি আগে প্রত্যেকটা কাজই করতাম, কিন্তু কোনো ডেডলাইন বেশি একটা মেনটেন করতে পারতাম না, অথবা প্রোক্রাস্টিনেট করতাম আর কি, দেরি করতাম, মানতে পারতাম না। যাই হোক, এখন থেকে আমি ভাবছি যে প্রত্যেকটা কাজ করার আগে আমি একটা ডেডলাইন মেনটেন করব। আমি যদি একটা উদাহরণ দিতে চাই, তাহলে আমরা যখন পরীক্ষা দিতে যাই অথবা এক্সামের সময়, আমাদের এক্সাম যদি একটা নির্দিষ্ট ডেট থাকে, ওই ডেটের পরে কিন্তু কখনোই পিছানো হয় না। ওই সময় আমাদের পরীক্ষাটা দিতে হয় এবং যেমনই পারি আমাদের যতটুকু পড়াশোনা হয়ে থাকে ততটুকু দিয়ে কিন্তু আমরা পরীক্ষাটা দিয়ে থাকি। তা ওই যে একটা কাজটা করাই কম সম্পূর্ণ হওয়াটা, এটা কিন্তু যদি আপনি ডেডলাইন না সেট করেন তাহলে কিন্তু ওটা দেরি হতেই থাকে। দেরি হতে হতে আর কি আপনি যতই ভালো করতে চান ততই দেরি হবে, এবং যে কাজটা শেষ পর্যন্ত আলটিমেটলি করাই হয় না অথবা করতে গেলেও অনেকটা টাইম লেগে যায়। সেজন্য আমি এখন থেকে ডেডলাইন সেট করবো। আপনারা যদি আপনি কোনো কাজ করেন, আমি যেমন একটা ভিডিও তৈরি করলে আমার টার্গেট থাকে যে আগামী 5 ঘন্টার ভিতরে ভিডিওটা আমি কমপ্লিট করে ফেলবো, ভিডিও তৈরি করে এবং এডিট করা ফেলবো, এরকমভাবে একটা টার্গেট নিয়ে কাজ করা ভালো। 2 নম্বরে যেটা বলবো, ডু হার্ড থিংস। সবসময় কঠিন জিনিসটা করার চেষ্টা করেন, কারণ আপনি যে কাজটা পারেন সেটা তো অলরেডি পারেনি। যেমন আমি যদি একটা উদাহরণ দিতে চাই এটা বোঝানোর জন্য, তাহলে আমি বলবো আজকে আমি যে পজিশনে আছি, আজকে আমার যে এজ, কালকে আমার থেকে একদিন বেড়ে গেল, অথবা কালকে আমি একদিন, আজকে যদি আমার 10 দিন হয় তাহলে আমি কালকে 11 দিনে পৌঁছবো আমার বয়সে, আমি জাস্ট উদাহরণ দিলাম। তো আমরা কিন্তু আমার ব্রেইন অথবা স্কিল, এই স্কিলটা কিন্তু আমরা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছি না। আজকে আমরা যে স্কিলে আছি, আজকে আমার ব্রেইন যে পজিশনে আছে, কালকে আমি সেই পজিশনেই আছি। আমরা খালি কিছু নাটক, সিনেমা অথবা ফানি এন্টারটেইনমেন্ট, কোনো ভিডিও টিডিও দেখে সময়টা নষ্ট করতেছে। সেই জন্য আমি এটা মনে করি যে আমার নেক্সট টার্গেট হচ্ছে আমি প্রত্যেক দিনে কোনো না কোনো হার্ড থিং করবো, যেটা আমি একটু কষ্টকর হবে আজকে, যেটা আমি আগে কখনো করিনি, অথবা নেক্সট লেভেলে নেওয়া যাওয়ার জন্য, ব্রেনটাকে একটু আপগ্রেড করার জন্য একটু কঠিন জিনিস করব। 3 নম্বরে বলবো, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এটা আমরা সবাই শুনে থাকি। তো এটা মূলত হচ্ছে পিলার, ফেলিওরটা কখন পিলার হবে এটা আমরা অনেকে জানি না। আমরা মনে করি যে আমরা ফেল করলাম তার মানে কি এটা একটা পিলার হয়ে দাঁড়িয়ে গেল, এটা কিন্তু তেমনটা নয়। ফেলিওর হচ্ছে যখন পিলার হবে তখনই যখন আপনি সেটাকে ফাইন্ড আউট করবো। ওই যে একটা কথা আছে না, নাইরা বেলতলা একবারে যায়। এখন যদি আপনি জানেন যে বেলতলায় গেলে আপনার যদি মাথা এসে ব্যথা পাতে পারেন, সেজন্য যদি আপনি বারবার ওই একই কাজটা করেন তাহলে কিন্তু ফেইলারটা কখনো সাকসেস পিলার হবে না আর কি। এখন আপনি যদি একই ভুল বারবার করেন তাহলে কিন্তু সেটা আপনার পিলার হবে না। সো একই ভুল বারবার করা যাবে না, আপনি ভিন্নভাবে করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারেন, যে এই পয়েন্টটা তো আমি পরে আসতেছি। 4 নম্বরে যেটা বলবো আমি, বলবো ডিপ্রেশন কামস ফ্রম নট টেকিং অ্যাকশন। ডিপ্রেশন কখন আসে? যখন আপনি কোনো কাজ না করেন, যখন আপনার একটা কাজ করার কথা, যেমন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবেন, এগুলো শিখবেন কিন্তু আপনি কাজটা করতেছেন না, ফেলে রেখেছেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা ডিপ্রেশন তৈরি হবে। এই ডিপ্রেশনটা তৈরি হয় তখনই যখন আপনি কোনো অ্যাকশন করেন। আপনি যখন নিজের ডিপ্রেশন হবেন তখন আমি যেভাবে সলিউশন করি সেটা আমি আপনাদেরকে বলতে চাই। আমি সলিউশনকে আমি নিজেকে ভাবি যে আচ্ছা আমার প্রবলেমটা কি, আমি কেন ডিপ্রেশন আছি, হোয়াই, নিজেকে যে আস করি কেন আমি ডিপ্রেশন হচ্ছি, এটা আমি ফাইন্ড করি প্রথমে। ফাইন্ড করার পরে এই যে সমস্যাটার সমাধানটা আমি কীভাবে করতে পারি সেটা নিয়ে আমি নিজে ভাবি, অথবা গুগলে সার্চ করি, অথবা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের ভিতরে যারা এই প্রবলেমটা সমাধান করতে পারবে বলে আমার মনে হয় তাদের সাথে আমি এই জিনিসটা নিয়ে ডিসকাস করি। তখন যে কোনো একটা সমাধান আসে অথবা যে কোনো একটা পয়েন্ট আসে সেটা দিয়ে আমি কাজ শুরু করে দিই। এই শুরু করাটাই কিন্তু আসল বিষয়, তখন আপনার ডিপ্রেশনটা আর থাকবে না। একটা হচ্ছে এক্সপেরিমেন্ট মোর অ্যান্ড মোর, প্রচুর এক্সপেরিমেন্ট করতে হবে। এই যে আমি ফ্রেন্ডের কাছে গেলাম, যাওয়ার পরে আমি যে সলিউশনটা পাইলাম অথবা যেটা পেলাম সেটা আমি কাজটা করব, করার পর যদি আমার সলিউশনটা না হয় তাহলে আমি গুগলের কাছে যাব, সেখানে এরকমভাবে বারবার এক্সপেরিমেন্ট করতে করতেই কিন্তু একসময় আমি সফলতা পাবো। আমি যদি একটা উদাহরণ দিতে যাই, আমি কিছুদিন আগে একটা কাজ করতেছিলাম আর কি, আমার কারেন্টের বোর্ডে একটা সমস্যা হয়েছিল, তখন আমি প্রথমে ওইটা লাগাইলাম, তারপরে দেখলাম যে কাজ হয় না, কিন্তু আমি আবারও ওই জিনিসটা খুলে আবারও সেমভাবেই লাগালাম, তারপরও কাজ হলো না। তো এই যে আমি একই কাজ 2 বার করলাম, আমি একবার দেখলাম যে কাজ করতেছে না এভাবে, আমার তখন আমার ডিফারেন্ট কোনো কিছু ভাবা উচিত ছিল, তাহলে কিন্তু আমার এই যে এক্সপেরিমেন্ট এটাই হচ্ছে পিলার অফ সাকসেস, এটাই হচ্ছে পিলার হয়ে যেত একটা, আর এবং এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট করা হয়তো আর কি। 2-3 বার এক্সপেরিমেন্ট করার পরে কিন্তু আপনি একটা সাকসেস পেয়ে যাবেন।
আমি একটা ইউটিউব ভিডিও বানাচ্ছি, আজকে আমার ভিউজ হচ্ছে না, অথবা আজকে আমার থাম্বনেলে ভালো ক্লিক করতেছে না, কেন করতেছে না? আমি বারবার বিভিন্ন রকমের থাম্বনেল দিয়ে, অ্যাট্রাকটিভ থাম্বনেল দিয়ে, অথবা ডিসক্রিপশনটা চেঞ্জ করে টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমি এই যে এক্সপ্লেন করতেছি, এই যে বারবার এক্সপ্লেন করার ফলে কিন্তু আমি আমার সাকসেসে পৌঁছে যাবো এক সময়। তারপরে হচ্ছে আমি যে কাজটা করব, এটা আমার নেক্সট হ্যাবিট যেটা আমি তৈরি করতে চাই, সেটা হচ্ছে যে কাজটাই করবো আমি সেটা একটা এনভায়রনমেন্ট তৈরি করব। আমি সবসময় বেশিরভাগই ইউটিউবে সময় কাটাই বেশি, অথবা ফেসবুকে খুবই কম সময় কাটানো হয়। তারপর আমি যে কাজটা করি, যদি আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, জাস্ট উদাহরণ, আমি একজন ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার হিসেবে আমি উদাহরণগুলো দিচ্ছি, সেজন্য আমি প্রথমে কই কি, যে কাজটাই আমি শিখতে চাই ফ্রিল্যান্সিংয়ের ভিতরে কপিরাইটিং হতে পারে অথবা ওয়েব ডেভেলপমেন্ট, এই যে গ্রুপগুলো আছে ফেসবুকে সেখানে আমি জয়েন হইনি, এবং ইউটিউবে যেসব চ্যানেলে এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং রিলেটেড, সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিই, এবং বাকি যে ভিডিওগুলো আছে সেখানে আপনি দেখবেন থ্রি ডট আছে ইউটিউব ভিডিওর প্রত্যেকটা ভিডিওর কর্নারে, ওইখানে আমি লিখে ডু নট রিকমেন্ড দিস চ্যানেল, এইটা আমি ক্লিক করি, তাহলে ওই চ্যানেলগুলো আমার সামনে আর শো করে না, যেগুলো আমার এন্টারটেইনমেন্ট, যেগুলো আমার পছন্দের না। আমি এরকমভাবে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা একটা জিমেল খুলে রাখি, ওই জিমেলটা আমি ওই কাজের জন্য যতদিন আমি ওই কাজটা সম্পূর্ণ না করতে পারি, ওই কাজের জন্য আমরা ওই জিমেলটা আলাদা থাকে, এবং ওখানে আমার ওই রিলেটেড ভিডিওগুলো থাকে। যখন আমি ঘুম থেকে ওঠে অথবা মাঝে মধ্যে ওখানে যাই, তখন আমি ওই রিলেটেড ভিডিওগুলো দেখি, এবং ওই কাজটা করা আমার ইন্সপায়ার্ড হয় এবং কাজটা করা হয় রেগুলারলি। অনেকে মনে করেন ভালো ভালো ভিডিও দেয় অথবা আর্নিং প্রুফ দেয়, বিভিন্ন কিছু দেয়, তখন আমার ভিতরে একটা মোটিভেশন কাজ করে, তখন আমার কাজটা আরও বেশি ভালোভাবে করা হয়। নাম্বার সেভেনে যেটা বলবো, বোনাস টিপ যেটা, সেটা হচ্ছে মূলত আপনি প্রত্যেক দিন যে কাজগুলোই করবেন সেই কাজগুলো আপনি, আমি একটা উদাহরণ দিই, আমি একটা গোল সেট করে নিই প্রথমে, যেমন আমি ফ্রিল্যান্সিং করব আগামী এক বছরের ভিতরে, এরকম একটা টার্গেট থাকে আমার, সেই টার্গেটটাকে আমি অ্যাচিভ করার জন্য আমি প্রত্যেকদিন যে কাজগুলোই করি, ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুকে ইউজ করি, সবসময় আমার মাথায় থাকে যে না, আমি এই এটাকে ফ্রিল্যান্সিংয়ের সাথে কাজে লাগবে কি না, সেই কাজটা যদি আমার ফ্রিল্যান্সিংয়ের সাথে কাজে না লাগে তাহলে আমি সেই কাজটা করি না। আপনারা আপনাদের গোলের সাথে ম্যাচ করবেন, আপনার যদি ইউটিউব ভিডিও বানানোর শখ থাকে তাহলে আপনি সারাদিন যে কাজগুলোই করবেন আপনার মাথায় একটা জিনিস রাখবেন যে আমি এই কাজটাকে আমার গোল অথবা টার্গেট অ্যাচিভ করার জন্য কাজে লাগবে কি না, যদি কাজে না লাগে তাহলে করবেন না। এই কাজটা আমি ফলো করি প্রচুর পরিমাণে, আমি যখন এখানে নাটক অথবা ভিডিও অথবা মুভি দেখতে যাই তখন আমার মাথায় কাজ করে যাচ্ছে আমার এই কাজটা কি আমার, আমি যেটা অ্যাচিভ করতে চাই সেটার সাথে কি কাজে লাগবে, যদি কাজে না লাগে তাহলে তো সাথে সাথে এটা স্কিপ করে যাই। ওটা অবশ্য আমার একটা নির্দিষ্ট টাইম থাকে যখন আমি ওই কাজগুলো দেখি। তো এখন আবার অনেকেই বলতে পারেন যে আচ্ছা আপনি তো এই হ্যাবিটগুলো আপনি তৈরি করতেছেন, কিন্তু কমন যে হ্যাবিটগুলো যেগুলো খুবই ম্যান্ডেটরি সেগুলো তো আপনার মধ্যে নাই, যেমন বই পড়া প্রত্যেক দিন, এক্সারসাইজ করা অথবা কিছুটা লেখালেখি করা, এই যে আরও কিছু কমন যে হ্যাবিটগুলো আছে সেগুলো কীভাবে আপনি মেনটেন করেন, এগুলো আমার অলরেডি হয়ে গেছে সেই জন্য আমি এগুলো আর বললাম না এখানে। আমি নেক্সট মাসে যেগুলো করতে চাই সেগুলোই আমি শেয়ার করলাম। তো এরকমভাবে প্রত্যেক মাসেই ভাবতেছি এরকমভাবে একটা ভিডিও তৈরি করব, যাতে আপনাদেরও হেল্প হয়, আপনাদের হয়তো হেল্প হতেও পারে না হতে পারে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আপনাদের কাছে বলা উচিত জিনিসগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।